আমরা দেশও বিভিন্ন জায়গাত মুসলমানও উপরে জুলুম হয় আপনারা দেখতরা কিছু জায়গাত মব লিঞ্চিং হয় এখন কাশ্মীর ফাইলস একটা ফিল্ম রিলিজ করা হইছে আর এটার মূল উদ্দেশ্য হইল এই দেশের নন মুসলিম বিশেষ করে এক্স বিশেষ সম্প্রদায়ের যুবকগুলোর মাতার বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে নফরত ঢুকাইয়া দেওয়া বিভিন্ন হিসাবে নফরত ঢুকাইয়া দেওয়া আর এটা একটা নফরত ঢুকাইয়া দেওয়া আর তরিকা এই নফরতের কারণে কিতাব ও বিভিন্ন জায়গা ও ওবাই ফিল্ম থিয়েটার থেকে বারুইতরা বারুইয়া ওবাই কোন জায়গাত মসজিদ গিয়া ফাত্তর মন্ডা কোন জায়গাত মুসলমানের গাড়ি এখান যার ওখানে ফাত্তর মন্ডা কোন জায়গাত মুসলমান এরিয়াত গিয়া মনো ফাত্তর ইত্যাদিরা কোন গিয়া স্লোগান দিতরা এটা বিভিন্ন পুরা দেশে চলে আর আপনি খবর দেখলে দেখবা ও বিভিন্ন জায়গাত থিয়েটার থেকে বারুইছে কোন খানো তো থিয়েটারও শুরু হয়ে গেছে নিজের স্লোগানগুলো দেওয়া আর মুসলমানের এগেইনস্টে কিছু স্লোগান দেওয়া এই পুরা বিশ্বের মধ্যে এই অবস্থা আর বিশেষ করে ভারতবর্ষের মধ্যে তো চলে আপনার ইকান দেখুন ও মাদ্রাসা বন্ধ করা হইছে ভারতবর্ষের মধ্যে দেখুন হিজাবের উপরে প্রতিবন্ধকতা লাগানোর প্ল্যানিং চলে মূল কথা হইল আপনারে ইমান লইয়া চলতে দেওয়া হইতো না আপনারে দিনদারির উপরে চলতে দেওয়া হইতো না ইমান দিনদারি থেকে পুরোপুরি আপনারে হরাইয়া নেওয়া হইতো এবং জায়গায় জায়গায় অনেক নিরীহ যুবক হল যারা দিনর লাগে মেহনত করইল বিনা অপরাধে জেলের মধ্যে ডালা হইছে অনেক আগে ডালা হইছে ও নগদ ডালা আমার হওয়ার উদ্দেশ্য হইল ও যেন যত হালাত যত পরিস্থিতি আর এই উম্মতের উপরে এই সারা পরিস্থিতি আপনার মাথার তাখতে লাগবো এই সারা পরিস্থিতি নিয়ে আপনার চিন্তা করতে লাগবো এই সারা পরিস্থিতির তদবির আপনার করতে লাগবো যদি আপনি পরিপূর্ণ মুসলমান হইয়া থাকেন চিন্তা করতে লাগবো লিয়াকুমান নাসু বিল কিস্ত আর খালি মুসলমানের কথা কইয়ার না পুরা গোটা মানব জাতির আপনি দেখেন আজকে ভারতবর্ষের মধ্যে খালি মুসলমানের উপরে জুলুমর না এসসির উপরে জুলুমর ওবিসির উপরে জুলুমর এসটির উপরে জুলুমর গরিব হকলের উপরে জুলুমর আজকে পেট্রোলের দাম 2 টাকা আরো বাড়িয়ে আছে 95 আসলো ও আইতে দেখছি 97 হইয়া আছে ও খাদ্য ও সিলিন্ডারের মূল্য আরো 50 টাকা বাড়িয়ে আছে ও খাদ্য দ্রব্য বাজারও যায় ও সব জিনিসের দামও দেখবা খালি আগুন আজ থেকে 5 বছরের আগর দাম আর এখন কোর দাম কম্পেয়ার করিয়া দেখবা কত দাম বাড়িয়ে আছে তে গরিব হকলের উপরে জুলুমর মজদুরের উপরে জুলুমর কৃষকের উপরে জুলুমর মহিলা হকলের উপরে জুলুমর মহিলা হকল এই দেশে সুরক্ষিত নাই বিভিন্ন জায়গাতে রেপ করাওয়ার রেপ করিয়া হত্যা করিয়া ফালাই ফালাই দেওয়াওয়ার ও স্কুলও যাই বিভিন্ন ধর্মাবলম্বী ফুলিং যাই কলেজও যাই পড়ই উচ্চশিক্ষা লইতরা কিন্তু সুরক্ষিত নাই কোন না কোনো ক্ষেত্রে ফিমেল যারা নারী যারা নিজরে ইনসিকিউর ফিল করডা এই দেশের মাঝে কৃষক হল সিকিউর নাই কৃষক হলের উপরে বিভিন্ন ধরনের হালাত যা আপনারা দেখছেন কৃষি বিল আসলো পরে তিনোটারে তারার আন্দোলনের কারণে তিনোটারে আবার রিভার্স করা হয়েছে রিপিল করা হয়েছে এই ধরনের পুরা দেশের মধ্যে জুলুম আজকে আমরা দেখতাম পারি এই দেশের মধ্যে যত টেকা আছে যত সম্পদ আছে এই সম্পদ মুষ্টিমে কিছু মানুষ রাত আর ধীরে ধীরে মুষ্টিমে মানুষ রাত দেওয়াও আমরা দেখি লকডাউনও মানুষের অত বেশি কষ্ট হয়েছে কিন্তু কোটিপতির সংখ্যা আবার বাড়িয়েছে এই কি মাথা আবার বুঝো হামায় নাই বাই লকডাউন মানুষের কষ্ট ইনকাম মানুষ কমের আবার কোটিপতি যারা এরার ব্যালেন্স আবার বাড়ে এরার ইনকাম বাড়ে এটা তো ইনইকুয়ালিটি এটা তো ইনজাস্টিস এটা তো অন্যায় ও যে দেশ যেগুলো অন্যায় চলে আল্লাহ তাআলা এখন সে লিয়াকুমান নাসু বিল কিস্ত এই কোরআন এই রসুল কল সারা ফাটানির একটা উদ্দেশ্য হইল সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হইতো আর আপনার দেশ অন্যায় চলে মহিলা হলের উপরে অন্যায় চলে স্টুডেন্টসের উপরে অন্যায় চলে মুসলমানের উপরে অন্যায় চলে এসসি এসটির উপরে অন্যায় চলে আপনার কিটা মাথা একবারও চিন্তা আয় নানি যে এই জুলমর নিজাম কিলা শেষ হইতো এই চিন্তা আইতে লাগবো আর যদি এখন পর্যন্ত আইছে না এখন এই চিন্তা লইয়ায় যে দেশটা কি জুলুম শেষ হইতো দেশটা কি অত্যাচার শেষ হইতো আর দেশের মধ্যে মায়া মহব্বত আইতো দেশের মধ্যে ন্যায় আইতো দেশের মধ্যে সমতা আইতো ইনসাফ আইতো যদি আগে আইছে না মাতা এখন মাতাতে ইরাদা লইয়ায় অন্তর এই ইরাদা লইয়া আই আপনি যদি ইরাদা করিলাই মুমিনর নিয়ত অতখান শক্তি আপনি যেখান ইরাদা করবা আল্লাহ এই রাস্তা খুলিয়া দিবা মুমিনর ইরাদাতে এত বেশি শক্তি আমার দুস্থ হল বুজুর্গ হল ও অতখান বুঝানির উদ্দেশ্য হইল আমি আসলে ও দুইটা জিনিস কইতাম আসলাম সময় অত্যন্ত কম একটা আয়াতে করিমা পড়ছে সুরায় লুকমানর বেশ আলোচনা করা যাইত না সুরা লুকমানও হজরতে লুকমান এক বহুত বিজ্ঞ এক মানুষ ও লুকমানে তান ছেলেরে কিছু নসিহত করছেন আর আল্লাহ তাআলার নসিহতগুলা বড় পছন্দ লাগছে আর ও নসিহতগুলা এজ ইট ইজ আল্লাহ তাআলা এক লুকমান নামে এক সুরা নাজিল করছেন আর ও সুরার মধ্যে এই নসিহতগুলা এজ ইট ইজ ডালিয়া দিলাইছে যাতে আগামী দিনে যত মুমিনি নকল কেয়ামত পর্যন্ত আইবা তাই তাই তানতানোর আওলাদের অনুসিয়ত যাতে হরই আর নিজেও যাতে অনুসিয়তের উপরে আমল হরই মা বাপ হইলেও মা বাপর দায়িত্ব আছে
আর সবচেয়ে বড় দায়িত্ব ও লোকমানের নসিহতটা কি আমরা বুঝতে পারি অন্য নসিহত করছই না লোকমানে তানফুয়ারে নসিহত বাক্কা কয়টা নসিহত করছই সারা আলোচনা করা যাইতো না ও সারা নসিহতর মাঝে কইলা যে নসিহত করছই না আমরা বুঝার দরকার সর্বপ্রথম নসিহত হইল হযরতে লোকমানে কইতরা লা তুশরিক বিল্লাহ আমার ফুয়া তুমি আল্লাহর লগে শরীক করিও না শিরক তা কি বাসিয়া রইল ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হইল সবচেয়ে বড় জুলুম ওই আয়াত পড়ার উদ্দেশ্য হইল আমরা যারা মা বাপ আজ আমরা চিন্তা করতাম আর নিজের আওলাদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতাম আজকে ভারতবর্ষের মধ্যে আপনার এবং আপনার ছেলেমেয়েরে মুশরিক বানানিও প্ল্যানিং চলে আপনারা সবরে মুশরিক বানাইবার লাগি প্ল্যানিং চলে আপনার ইমানটা শেষ করার লাগি আমলে সালেহরে শেষ করার লাগি এবং আপনিও শিরকরে অ্যাকসেপ্ট করি লইতা ও এর লাগি মেহনত চলে এর লাগি স্কুলের সিলেবাস বদলাবর স্কুলের মরেল এডুকেশনের নামে গীতা এবং রামায়ণ দাখিল করাবর ও গুজরাটও দাখিল হয়ে গেছে রামায়ণ এবং গীতা গুজরাটর স্টেট এডুকেশন বোর্ড তারা দাখিল করে দিছে ও আসামও দাখিল হইতে সময় লাগতো না বন্দে মাতরম স্কুলও গাওয়ানিও ও আপনার আমার বাচ্চাইতে হয়তো সরকারি স্কুলও যারা পড়ো ও তো বন্দে মাতরম গাওয়াইতরা বন্দে মাতরম কইলে কিতা হয় ওলামা একরামের শিখাইবা এরপরে ও সূর্য নমস্কার করানিও সূর্যরে নমস্কার করা আমরা তো সূর্যর পূজা করি না ও আপনার বাচ্চারে যদি সূর্যর পূজা করানিও এগুলা খানো চলে ও স্কুলও চলে শিক্ষা প্রতিষ্ঠানও চলে বালা স্কুলও চলে অনেক বড় বড় স্কুলও চলে আর ছোট স্কুলও চলে হওয়ার উদ্দেশ্য হইল যে মুসলমান হল আমরা যারা মুসলমান আমরা নিজের আওলাদর ভবিষ্যতের ফিকির করতাম তারার ইমানের ফিকির করতাম ওলা জায়গাত তারারে ফড়াত ফাটাইতাম যে জায়গাত ফড়াত ফাটাইলে তারার ইমানের হেফাজত হয় এমন শিক্ষা প্রতিষ্ঠানও দিতাম না যে শিক্ষা প্রতিষ্ঠানও দিলে তার সূর্য নমস্কার করা লাগে তার গীতা পড়া লাগে তার রামায়ণ পড়া লাগে তার সূর্যর সামনে পূজা করা লাগে মূর্তির সামনে নতোয়া লাগে শির্ক আকিদা শিখা লাগে এমন স্কুলও আমরা আমরা ছেলেরা যেতে না দেই এই ব্যাপারে আপনি আপনারা অবশ্যই সচেষ্ট হইবা চেষ্টা করবো নি হোক এই বেদারি আনার প্রয়োজন আছে হযরতে লোকমানের নসিহত আল্লাহ তাআলা কিসা শুনবার লাগি রাখছেন না আর সারা নসিহতের মাঝে এই নসিহত সবর ফইলা খেনে রাখলা ও বর্তমান সময়ের লোকে আয়াতরে মিলাই নখনে বুঝবা মুশরিক বানানির এজেন্ডা আরএসএস এর সবচেয়ে বড় এজেন্ডা যেটা আপনারে মুশরিক বানানি হইতো শিরক আকিদার মধ্যে আপনারে ফালানি হইতো ওয়ার লাগি বিভিন্ন সময় বয়ান দেওয়া হয় যে মুসলমানেরা তো আসলে হিন্দু হিন্দু কোনো ধর্ম নাই এটা একটা সভ্যতা ওতা ওতা হইয়া ও আপনি নিজে ওখানে অ্যাকসেপ্ট করিল ওইটা হয় আমরা আর তারা কোনো বেশম নাই ও তুমি তাই যেটা মানো আমরা ওটা মানি আর তারা ওখানো চাইতরা ও দিওয়ালিত আপনিও বাতি জ্বালাইতা ও দিওয়ালিত আপনিও পটাকা ফাটাইতা হোলির সময় আপনিও রং খেলাইতা ও বিভিন্ন পূজার সময় আপনিও মণ্ডপ যাইতা আর প্রসাদ খাইতা তারা ওখানো চা ও ধরনের মুসলমান তারা চাইতরা কিন্তু আমি আগেও কইছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কই দিছি একমাত্র আল্লাহরে মানবো অন্য খেয়ররে না আল্লাহর মর্জি চলবো অন্য খেয়রের মর্জি চলতো না আল্লাহর বাদশাহিয়তরে মানবো অন্য খেয়রের রাজত্বরে মানতাম না যার কারণে আমরা প্রথমে আমরার নিজের আওলাদর ইমানের হেফাজতর স্টেপ নেওয়া দরকার তদবির করা দরকার আমরার যারা রে আমরারে আল্লাহ আওলাদ দিছ তারার ইমানের হেফাজত গিলা হইতো ওখানের ব্যাপারে আমরা চিন্তা করতাম এক সুরত হইল সবাই মক্তব্য তারারে বালা করি ফোড়াইতা এখান তো ঠিক আছে কিন্তু স্কুল সিলেকশনও আপনি বালা করি বুঝি শুনি করতা ইলা স্কুলে দিবানা যে স্কুলও দিলে আপনার বাচ্চার ইমান এবং আমলে সালেহের ক্ষতি হয় ইলা স্কুলও দিবানা যে স্কুলও আপনার মেয়েরে হিজাব ফিন্দিয়া যাইতে বাধা দেওয়া হয় ইলা কলেজও দিবানা যে কলেজও আপনার মেয়েরে বুর্গা ফিন্দিয়া যাইতে দেওয়া হয় না ইলা কলেজও দিবানা যদি ইলা কলেজ থাকে ওলা কলেজও দেন আর ইলা কলেজ যদি থাকে না নিজে ওলা কলেজ এস্টাবলিশ করুন যে আপনার বাচ্চা বাচ্চিরা ইমানের হেফাজতের সাথে উচ্চশিক্ষা অর্জন করে ওলা এডুকেশনাল ইনস্টিটিউট স্থাপন করুন এই জমানার সবচেয়ে বেশি জরুরত হইল মুসলমান হলোর লাগি নিজের এডুকেশনাল ইনস্টিটিউট হওয়া যেগুলোর মধ্যে ছাত্রছাত্রীরা ইমান এবং আমলে সালেহর হেফাজতের মাইক দ্বারা তারা উচ্চশিক্ষা অর্জন করতে পারে আর যদি এরপরে ওইলা কোনো এডুকেশনাল ইনস্টিটিউট ফাইন না ইলা প্রতিষ্ঠান নাই দিবার বা বাইরা আছে আপনার টেকা পয়সা নাই দিবার গড় পয়া ডিস্টেন্স এডুকেশন লয় অনলাইন এডুকেশন লয় অনলাইনও আপনার গ্রাজুয়েশন করতে পারবা মাস্টার করতে পারবা ডিস্টেন্সেও গ্রাজুয়েশন করতে পারডা মাস্টার করতে পারবা মহিলা হলোর লাগি নারী হলোর লাগি সুবর্ণ সুযোগ গড় পয়া শিক্ষা অর্জন করা ডিগ্রি লয় কিন্তু আমরার ফার্স্ট প্রেফারেন্স হইতো আমরার ইমানের হেফাজত এই ব্যাপারে চিন্তা করবা আমার দুস্থ হল বুজুর্গ হল এই কথাগুলা পাওয়ার উদ্দেশ্য হইল যে অন্তত একটা ফিকির আইত আমরা আবো পর্যন্ত ঘুমো অনেক আমরা যুবক হল আবো পর্যন্ত ঘুমো আমরা এখনও বুধ পাইয়ার না যে আমরা ইমান খাড়িয়া নেওয়ার লাগি আমরা দরজার দ্বার পর্যন্ত আবা হয়ে গেছে ইমান খাড়িয়া নেওয়া হইতো কিন্তু আমরা এখনও বুধ পাইয়ার না যে আমরা ইমান খাড়িয়া নেওয়া হইতো আমরা আমরা ইমানের হেফাজত করতাম
তাই অনুরোধ করব সবরে নিজর ইমান এবং আমলে সালেহর ব্যাপারে সচেষ্ট হন আর আমরা যে আসল দায়িত্ব আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমরা রে ফাটাইছল যে জমিনের মধ্যে ইনসাফ قائم হইতো ন্যায় প্রতিষ্ঠা হইতো ওখানে ইরাদা করবা ওখানে লাগি চিন্তা করবা এখন ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়া আমরার দায়িত্ব কিটা ও ব্যাপারে সংক্ষেপে আলোচনা করব বেশ লম্বা আলোচনা করা যাইতো না আমি আরে আয়াতে কারিমা তিলাওয়াত করছি যেহেতু সামনে রমজানুল মুবারক এই রমজানুল মুবারকের উদ্দেশ্য করিয়া সামনে রাখিয়া এই রমজানুল মুবারক সম্পর্কে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তাআলা ফরমাইতরা যে হে মুমিনিন হল তোমাতান উপরে আল্লাহর রোজারে ফরজ করছো যেভাবে তোমাতান পূর্ববর্তী হলোর উপরে রোজা ফরজ আসলো কোন কারণে ফরজ করছো একটা কারণ আল্লাহ তাআলা এখানে বয়ান করছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তুমি তাই মুত্তাকি বনি যাও যাতে তুমি তাই গুনাহসার গুনাহসারনে ওয়ালা বনি যাও যাতে তুমি তাই নেক বনি যাও পাক্কা দিনদার বনি যাও এতে বুঝা গেল রোজার আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা আপনি যে রোজা রাখতরা এই রোজা রাখার উদ্দেশ্য কিটা তাকওয়া অর্জন করা মুত্তাকি বনতাম পরহেজগার বনতাম গুনাহসারতাম এতে বুঝা গেল রোজার মধ্যে ওয়ালা পাওয়ার আল্লাহ দিয়া দিছে যে সহি নিয়তে রোজা রাখলে আপনার গুনাহসারার গুনাহ সাড়ার একটা শক্তি আপনি পাইবা কিন্তু নিয়ত করা লাগবে আমি আগেও কইছি সব জিনিসের লাগি নিয়ত লাগে ও আপনি রোজা রাখতে ওখান ইরাদা রাখুন যে আমি রোজা রাখিয়া যাতে গুনাহ সাড়া আমার লাগি আসান হয় গুনাহ থাকি বাসা আমার লাগি আসান হয় দেখবা আল্লাহ আপনার গুনাহ থাকি বাসাইবা ইনশাআল্লাহ আমার দোস্ত কল বুজুর্গ কল আল্লাহ তাআলা ফরমাইছেন লাআল্লাকুম তাত্তাকুন এই রোজার উদ্দেশ্য হইল তাকওয়া রোজার উদ্দেশ্য হইল গুনাহ থাকি বাসা তাকওয়া মানে কি তাকওয়া মানে গুনাহ থাকি বাসা সব ধরনের গুনাহ ইবাদতের গুনাহ হোক আকীদার গুনাহ হোক সামাজিক গুনাহ হোক ব্যবসা বাণিজ্যের গুনাহ হোক অন্যের লগে সম্পর্কর গুনাহ হোক সব ধরনের গুনাহ থাকি বাসিয়ার ওয়ার নাম হইল তাকওয়া আর আমরা মুমিন আমরা ঈমান পরিপূর্ণ ও সময় হইব যখন আমরা গুনাহ থাকি বাসিয়ার হইব আর আমরার উপরে যে মুসিবতগুলো আছে এই মুসিবত দূর ও সময় হইব যখন আমরা গুনার পরিমাণ কমব আমরার গুনার পরিমাণের কারণে এই মুসিবত আমালুকুম উম্মালুকুম এই হাদিসের মধ্যে আইছে তোমাতান আমল হলইব তোমাতানর লিডার তোমাতানর বাদশা জেলা আমল করবায় ওলা বাদশা পাইবায় জেলা আমল করবায় ওলা পিএম পাইবায় ওলা সিএম পাইবায় যদি নিজে নিজর আমলের মধ্যে জালিম হও তে তোমাতান যে লিডার হইব সেই লিডারও জালিম হইব আজকে আমরা নিজর উপরে জুলুম করি অনেক ক্ষেত্রে আমরা জুলুম করি সর্বপ্রথম জুলুম তো একটাও যে আমরা নিজরে আমরা উম্মতও মনে করি না এর চেয়ে বড় জুলুম কিটা হইতে পারে আমরা এই উম্মতে মুসলিমারে পুরো উম্মত মনে করি না আমরা নিজে নিজে ব্যক্তিগত জীবন খাটাই উম্মতর জীবন আমরা খাটাই না এই ব্যক্তিগত জীবন থাকি বারইয়া উম্মতর জীবনও আমরা আইতাম গোটা উম্মতর এক অংশ হিসেবে নিজে জীবন খাটিতাম গোটা উম্মতর অংশ নিজরে বানাইলে ও পুরো উম্মতর ফিকির আইব নতুবা উম্মতর ফিকির আইতো না ও ব্যক্তিগত খালি চিন্তা করতে থাকবা সবচেয়ে পয়লা জিম্মেদারি আমরা রাখটা এই উম্মত খান বুঝাইবার লাগিত আল্লাহ জমাতে নামাজ ফরজ করছ আকিমুস সালাহ কইছ ইন আল্লাহ তাআলা জমাত জমাত জমাতে নামাজ পড়া জমাত জমাত করা প্রায় ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা আশাদ্দুত তাকিদ যেগুলো আমরা কইতাম পারি প্রায় ওয়াজিব আর আমরার ভাষায় কইতাম পারি জমাতে নামাজ পড়া জরুরি আল্লাহ তাআলা গরো নামাজ পড়া ইকান ফরজ করছইন না আল্লাহ আপনি ও বাজারও এমনে একলা একলা নামাজ পড়িতা ইকান ফরজ করছইন না আল্লাহ তাআলা কোরআনে পাক সল্লু কইছইন না উলামায়ে কেরাম ইকান ওয়াসইন বুঝবা আকিমুস সালাহ শব্দ ব্যবহার করছই আকিমুস সালাহ আর সল্লুর মাঝে বেশ কম আছে আকিমুস সালাহ নামাজের এস্টাবলিশ করা ও উম্মতর কনসেপ্ট এর লাগে কইছইন যাও আজান দেও কইলা আজান দেও সারা মানুষরে জমা করো মসজিদে যাও এক লগে এক সফো ভাইয়া সারা ধনী গরিব বড় হরু সারা এক সফো ভাইয়া নামাজ পড়ো ও কইল উম্মতর কনসেপ্ট যে খেয়ার কোনো তারতম্য নাই আমি বড় পয়সা আলা আমি ফইলা সফো ভাইতাম আমি বড় আলিম ফইলা সফো ভাইতাম আর অমুক অশিক্ষিত হে বাদর সফো ভাইতো অমুকর পয়সা নাই বাদর সফো ভাইতো অমুকর বয়স কম বাদর সফো ভাইতো ইলা কোনো নিয়ম নাই যে ফইলা আইবা ওই ফইলা সফো জায়গা পাইবা ইনো ধনী গরিব কোনো বেশ কম নাই কোনো পার্থক্য নাই আলোক আলোক সিট নাই সভা সমিতির থাকে আলোক আলোক সিট ভিআইপি অফলর লাগি আলোক থাকে নেতা অফলর লাগি আলোক থাকে ও হাইলি কোয়ালিফাইড অফলর লাগি আলোক থাকে ও আল্লাহর ইকানো যখন আমরা হাজির হইমু ইকানো আলোক আলোক কোনো সিট নাই যাইন ফইলা আইবা ও ইন ফইলা সিট পাইবা ওটা হইলো উম্মতর কনসেপ্ট ও নামাজ আল্লাহ ফরজ করছে পাঁচবার ফরজ করছে যাতে এই সারা দিন আপনার মাথা তখন থাকে যেন আমার জীবন একলা আমার নাই আমার জীবন হইলো পুরা উম্মতর লাগি ও তার লাগি নামাজ জমাতে ফরজ করছে কিন্তু আমরা এখানেও গাফলত করি ও নামাজ জমাতে পড়ি না আমরা একলা একলা পড়ি লাই ও যেসা হলে পড়ি লাই যেসা অক্ত পড়ি লাই নামাজের পাবন্দি করো আর বিশেষ করে নজওয়ান হকলরে আমি কইমু যুবক ভাই হকলরে আমি কইমু জমাতর পাবন্দিও জমাতর সাথে আইয়া নামাজ পড়ো তখন আসল ইসলামের ফিলিংস পাইবা আসল ইসলামের উদ্দেশ্য এবং জীবনের আমরা উদ্দেশ্য কিটা ওখান বুঝবাই জমাতর পাবন্দ ঠিক এই কারণে আল্লাহ জকাত ফরজ করছেন এই উম্মতর ফিকিরর লাগি যেন সারা পয়সা আপনি একলা খাইতা না সারা পয়সা আপনার নাই পয়সা আল্লাহ আপনারে দিছেন হ্যাঁ আল্লাহ খেয়ররে বেশ পয়সা দিছেন খেয়ররে কম পয়সা দিছেন
একটা কারণে দিছে যাতে মানুষের মধ্যে সম্পর্ক একটা থাকে যে বেশ পয়সা আলা তান গেসতে কি পয়সা কিছু যার গেসে পয়সা কম এন গেসে আইতো একটা ফ্লো আল্লাহ সালাইয়া দিছে আর এই ফ্লোর মাঝে একটা পোরশন আল্লাহ ফরজ করে দিছে ও যাকাতরে আল্লাহ ফরজ করছে এই উম্মতের কনসেপ্টর লাগি যেন আপনি পয়সা কামাইত্রা আপনি লাখপতি কোটিপতি হই গেছে আপনি করো নি চিন্তা বই যাইতা ইতার লাগি না আপনি উম্মতের এক ফরজ আপনার কাছে লাখ টাকা আছে কোটি টাকা আছে আপনি চিন্তা করতা যেন এই উম্মত অনেক মানুষ তো আছে এই উম্মতের অনেক ফরজ আছে যারা তো খাইবার পড় না যারা ফিন্দিবার পড় না যারা ট্রিটমেন্ট করাইবার পয়সা নাই সেই উম্মতের ফিকির আইতো ও তান্তানর কাছে পয়সা খরচিতা যদি নেই ফিকির আই যাইব ওটা হইলো উম্মতের কনসেপ্ট ও মনে করবা আল্লাহ হালাত আস্তে আস্তে বদলানি শুরু করে দিবা তো এই ফিকির আইতে লাগবো আমরা আমি আগেও কইছি আমরা ও সেলফ সেন্ট্রিক চিন্তা করি ও নিজর পয়সা মনে করি সারা পয়সা নিজর সারা পয়সা আপনার নাই ফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আপনার পয়সার মাঝে সাইলর হক আছে আর যে মাহরুম খুঁজিতে পারেন না কিন্তু তার কাছে কিচ্ছু নাই শরম করিয়া খুঁজের না আপনার লাগাবাড়ি শরম করিয়া খুঁজের না ও তার হক আছে আপনি দিতা তারে খুঁজার না শরম করিয়া কিন্তু আপনি তারে দিতা তার জরুরত আপনি পুরা করতা বেমার থাকলে ঔষধ পৌঁছাইয়া দিতা গড় হরুতা মরুতা ফিজ দিতা ফাড্ডা না ও ফিজর পয়সা আপনি দিয়া দিতা কারণ আপনারে আল্লাহ দিছে এই একটা ফ্লো চলতো এই যাকাত আর বিভিন্ন ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহ এইগুলার শরীয়তের অংশ বানাইছে এই উম্মতের কনসেপ্ট বুঝাই